গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে শুক্রবার, শুক্রবার দিন সকালবেলা। এখন কটা বাজে? এখন ওই 8টা সাড়ে 8টা বাজতেছে। আমি সেই সকাল থেকে আমার রান্না স্টার্ট হয়ে গেছে প্রত্যেক দিনের মতন, আজকেও স্টার্ট হয়ে গেছে রান্না। তারপর তোমাদের হচ্ছে সকালবেলা এক প্রস্তুত চলে গেছে মাছ। এখন অবশ্য মাছ ভাতটা এখন জানি এই যে এনে রাখা আছে, মাছ ভাতটা ভাতটা গরম করতে বসিয়েছি। মাছ ভাত এখন যাবে, রুটি তরকারি সবজি ডাল সমস্ত চলে গেছে। সকালবেলা উঠে ডাল সম্বর দিলাম, রুটি করলাম, তরকারি গরম করলাম, আর আজকে যে আমার পোলাও আর মাংস কষা আর আলুর দমের অর্ডার রয়েছে, আলুর দম অলরেডি করা হয়ে গেছে, লুচি তো তখন ভেজে দেবো। আর পোলাওয়ের জন্য এই যে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি সকাল থেকে। আর হচ্ছে এখন এই যে তেল গরম হচ্ছে কড়াই, দেখতেই পাচ্ছি আমি মাংসটা বসাবো, তাড়াতাড়ি করে নিলেই করা হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, প্রত্যেকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করবো, করে নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। তো সঙ্গে মাংসের ঝোল বসিয়ে দিয়েছি, এই দেখো দিয়েছি, এটা মাংস কষা যাবে কষিয়ে যাবে। আমি একটু তেলটা বেশি দেবো, আর তেলের মধ্যে যদি আদা বাটাটা আগে দিতে পারো, যদি পেঁয়াজটা একটু দেবি, আদা বাটাটা যদি দিতে পারো তাহলে মাংসটা বেশ লাল লাল হয়। আলাদা করে কোনো কাশ্মীরি লঙ্কা লঙ্কা কিছু দিতে হয় না। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি কালকে, যাই হোক সকাল থেকে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সাড়ে 6টা থেকে, যাতে নরমাল হয়ে যায় একটু ভালো। রসুন, এরকম রসুন পেস্ট করে রেখে দিই, আবারও কিছুটা পেস্ট করার জন্য এখানে ওই যে ঘন্টাতে রাখা আছে বলছে ভিজিয়ে রেখেছি সেটাকে ছাড়াবো আমরা। যাই হোক এই হচ্ছে ব্যাপার, আমাদের অনেকেই জানি যে আমাদের বাড়িতে অনুষ্ঠান, মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান, কিন্তু আমাদের কোনো আমরা কোনো পার্টিসিপেট করছি না। তো যাই হোক আজকে দিয়ে অনেক রকমের গান বাজনা হয়তো চলবে, কত কী ভিডিওটা মানে কতটা শুনতে পাবে বা আদৌ চলবে কিনা আমি জানি না, বললাম এক্ষুনি মাইকের মানে বক্সটা আওয়াজ ছিল, চেষ্টা করবো যাতে কোনো কপিরাইট না হয় কিছু না হয়, তার মধ্যে তোমাদের সাথে কথা বলা। তো চলো মাংসটা যখন কষাবো তখন আমরা তোমাদের সাথে বলেছিলাম যে আমার যে অর্ডারটা যাবে সেইটা তোমাদের দেখাবো। এই দেখো এখানে 9টা সেট আছে, দেখো আইটেমগুলো বলে দিই, পোলাও, ওটা চিকেন, ওটা টিস্যু তো এমনি জাস্ট দিয়েছে, ওটা আলুর দম আর 2 পিস করে লুচি, এই হচ্ছে আইটেম। এবার এই লিডগুলো দেবো, আর আমি রেডি হচ্ছি, যাব নিয়ে বেরিয়ে অলরেডি। এখন দেখো 11টা 15 হতে যায়, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, দিয়ে শান্তি মনে চলে আসলে বাকি ডেলিভারিগুলো করে নেবো। তো চলো রেডি হয়ে নি। সবারই বিধ্বস্তই অবস্থা, আমি একটু তুলে দিই, সবারই বিধ্বস্ত অবস্থা স্বাভাবিক, আমরা খেতে খাওয়া মানুষ, আমাদের তো ওই আরাম করে প্রথম কথা এসি নেই যে বলবো এসি ঘরে বসে থাকা যাবে, ফ্যানের ঘরে বসে হাওয়া খেলে তো চলবে না। সকাল থেকে প্রচণ্ড এ চলছে, ভোর থেকে আমাদের রান্না, তোমরা তো জানোই, তোমাদের তো দেখালাম ওই সব আমাদের রেডি মানে ডেলিভারির জন্য যাবে সেই সময় আমি তোমাদের তো দেখালাম, ঘরে মোটামুটি লোকজন দিদিরা বলেছিলো আসবে না, বাট ওরা এসে গেছে, বাচ্চাটার পরীক্ষা পড়ে গেছে, এমন কালকেই বাচ্চাটার পরীক্ষা, আবার 10 তারিখে বউবার, 11 তারিখে বাচ্চাটার পরীক্ষা, তো থাকা হবে না, ওরমভাবেই হবে, সবদিকে ম্যানেজ করতে হয়, না হলে বাচ্চাটার মনটা খারাপ হয়ে যেত। উনি আবার মেহেন্দি করে বসে আছেন হাতে, বলে মা ওর মাকে বলছে তুমি যাও আমি এখানে বসে মেহেন্দি করি মামির কাছে। যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমাদের, আজকে আমার ছিল ডাল ভাত, মানে আমরা খাবো যেটা সমস্ত কিছু, রাত্রিবেলা একটু পোলাও বেঁচেছে, মাখা মেখে রেখে দিয়েছি পোলাওটা, ওদের রাত্রিবেলা আমাদের পোলাও আর মাটন রয়েছে, মাটন বার করে মাটন কষা হবে, এটাই হচ্ছে রাত্রিবেলার মেনু। তবুও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো রাত্রিবেলার মেনুটা, এখন ওই ঘরে টিভি চলছে তাই আমি ওই ঘরে যেতে পারছি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এখন অনির্বাণটা ঘুমিয়ে আছে, বাচ্চাটাও রয়েছে, আর দেখতেই পাচ্ছ ওই দেখো
আমাদের দেখতেই পাচ্ছি টিভি চলছে, একই ধারে ওই সিরিয়াল সকাল বিকাল ওই চলে, কোনো অন্য চ্যানেল আমাদের দেখা হয় না। মানে আমি তো টিভি দেখারই সময় পাই না, আমি দেখলি ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমাল প্ল্যানেটস এগুলো দেখি, আর প্রাইমে যদি সিনেমা থাকে দেখি, আদারওয়াইজ আমি দেখি না কিছু, আর সিরিয়াল আমি দেখি না। আর ও তো খেলা দেখে, খবর দেখে, এগুলো দেখে। আর বাবা প্রচণ্ড সিরিয়ালের নেশা, বাবা প্রচণ্ড সিরিয়াল রাত্রিবেলা দেখতে পায় না বলে বেরিয়ে যায়, এখন দেখে। যাই হোক, ছাড়ো ওসব, আর বলে লাভ নেই, মোটামুটি এদের খাওয়া হয়ে গেছে। আর উনি দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিছু, ওখানে ঢুকে নখ করছে, কারণ ওর নখটা আমি কেটে দিয়েছিলাম বলে, ওনার আমাদের ওর শার্পনারও আছে, শার্পনার দিয়ে সব করা হয়নি বলে নিজেই নখ ঘষে নিচ্ছে, আমার কাজ কমে দিচ্ছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, ওকে বললাম চলো একটু বিস্কুট আর জ্যাম খাই, লাগাতে গেছে। এই যে উনি এখন বিস্কুট, আর বিস্কুটের মধ্যে আমরা মেরি বিস্কুটের জ্যাম লাগিয়ে খাই, নিজে জ্যাম লাগিয়ে খাই। আমাদের খাবার খেয়েছি চিড়ে দই, তবু খিদে পেয়ে গেছে, এখন আমরা এটা খাচ্ছি। মোটামুটি রান্না সমস্ত কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ ভাতও হয়ে গেছে, আগের ভাতটা থাক, সকাল রাত্রেবেলা যদি এবার কারুর লাগে সেটা আমি দিয়ে দেবো। লাগবে তো অবশ্যই। একটু ডিম কারি যাবে, তো ডিম কারি যাবে, ডিম করতে হবে রাত্রেবেলা, রাত্রেবেলা করবো। মাংসটা ভাতও রেখে দিই, সব ভালো লাগবে, একদম টাইমে আমরা দিয়ে আসতে পেরেছি, অসুবিধা হয়নি। কি বলে না বলে তোমাদেরকে বলবো, দেখো বিস্কুট খাইবো, তাই এটা দেওয়া যাবে না, দেখো জ্যাম লাগানো ভেতরে, এক বস্তু মিষ্টি হয়ে ঘুরছে, এরকম বাইরে রোদ হয়েছে, আর মিষ্টি হবে কখন রাত্রে যাই না। যে শাড়িটা পরে সেদিন গেছিলাম, শাড়িটা একদিন শুকো দিয়েছি, নিচটা পুরো পাড়ে কাদা লেগে গেছিলাম। হিসাব কিতাবগুলো লিখে নিই, আমি এটা খোলা হিসাব কিতাবগুলো লিখে নিই, লিখে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিই, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। সঙ্গে বিকাল থেকে বিয়েবাড়ি তোড়জোড় চললো, দিদিদেরকে তোমাদের দেখাতে পারিনি, দিদিকে সাজিয়ে দিলাম, দিদির চুল টুল বাঁধা থেকে শাড়ি পরা থেকে মেয়েটাকে সাজালাম। আমি ফটো যদি পারি তাহলে তোমাদের আমি ভিডিও শেষে ফটো সেন্ড করে দেবো, যে কেমন কী লাগছে না লাগছে। বাট বউ ভাতের দিন ওদের যা সমস্ত সাজটা সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদম মানে মিস হবে না সেটা। আর হচ্ছে যে আজকে তো সবাই ভিডিও চলে গেছে, যাই হোক সেটা বাদে তো আমার রান্নাবান্না কমপ্লিট। আমি গেছিলাম জানবাজার, জানবাজার থেকে আমি দিলাম মাছ টাছ কিনে, মাছ মাংস সব কিনে, কালকে চিলি চিকেন যাবে সকালবেলা, ফ্রাইড রাইস যাবে, এখন আমার এগ কারি পনির সমস্ত কমপ্লিট, এখন স্টু বসিয়েছি, আর স্টু এখন আমি স্টু বসিয়েছি, তারপরে স্টুটা হয়ে গেলেই যাবো। আর ঠাকুরের এই ঝুড়িটা, ঠাকুরের এই ঝুড়িটা ঠাকুরের কাছে দিতে মানে বড় মাকে বড়াতে এসেছিলাম, মালাটা আজকে ফ্রিজে ঢোকানো হয়নি বলে না, না রোদের তাপ ছিল না আজকে, আজকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, আজকে দিদিদের ছবিগুলো, দিদিদের এত করে সুন্দর করে সাজালাম, ফাই ফাই পড়িয়ে ছবিটাই দিতে ভুলে গেলাম। দিদিদের যদি ছবি ফেসবুকে পাই তাহলে ভিডিও শেষে গিয়ে পোস্ট করে দেবো। এই এগুলো হচ্ছে সেই চাষাগুলো থাকে না, কিন্তু ওদের মতো ওরকম লাগে মাথায়। তো যাই হোক, না 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 এটা ওখানে রেখে আছে, ঠাকুরের ওখানে, আমি ভুল করে রেখে দিয়েছি এখানে। তো আপনি দেখো সব এখানে শুয়ে আছে, ওদিকে শুয়ে আছে, এরকম টানটানায় শুয়ে আছে। আর আজকে একটু বাড়িতে নিশ্চিন্ত, মানে আমরা চারজনই রয়েছি বাড়িতে, বাড়িতে যারা কাজী যারা রয়েছেন তারা রয়েছে। আর দ্বিতীয় কথা তো ওদের নিয়ে আজকে বাইরে যাবো, জিনিসটা ফাঁকা, আজকে বাইরে যাবো, আবার কাল থেকে হবে না হচ্ছে ব্যাপার। বারোটা বাজে, অনেক রাত হয়ে গেল, কাজকর্ম সেরে এসে করতে করতে পোলাও করা হয়ে গেছে, পোলাও ভালো হয়ে গেছে। আর মাটনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এই দেখো এটা হচ্ছে মাটন কষা, এবার আমরা খাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, রান্নাবান্না আমি এসে অনেক কাজ ছিল, মাছ ধোয়া হ্যান ধোয়া তেমন সবই করলাম,
পুড়লো করলাম, মাংস করলাম, কত তো সময় লাগে। এখন পুরো 12টা বাজে, ভাবলাম মা হয়তো খেতে দেবে, মা আবার বসে পড়লো গিয়ে মোবাইল নিয়ে। তাই হোক চলো আমি খেতে দিয়ে দিই, নিজেকে তো উঠতে হয় সকালবেলা, নিজে খুব কষ্ট হয়। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করলাম, আর আমি চেষ্টা করবো দিদিদের কিছু ফটো আমার কাছে রয়েছে আমি সেগুলোকে শেয়ার করে দেবো, তোমরাও দেখবে যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো চলো টাটা, গুড নাইট। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, যে ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট।